খতনা করাইলে যদি মুসলমান হয় তাহলে ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? ভালো করে বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের সাইজ একটু আলাদা, মুসলমানদের ইমান কিছুটা তাজা হইত, সেরেকে ভরপুর আজকে মুসলমানদের অন্তর, সেরেকে ভরপুর। আর কসম খোদার, যাজ্জা পরিমাণ সেরেক অন্তরে নিয়ে মারা গেলে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এখানে সমস্ত গাড়িলারি কিন্তু অন্তকে বের করেন, আল্লাহ পাকে জাত এবং সিপাতের কিন্তু 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন, জায়গা দেন। এর নাম হচ্ছে ইমান, কথা মনে থাকবে তো? কি মনে থাকবে তো? আর যারা এই গায়েবের খবরগুলোকে বিশ্বাস করে, যে খবর নবী রাসূলরা নিয়ে আসছে এই খবরগুলোকে যারা বিশ্বাস করে তারাই হলো ইমানদার। আর ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ কয় মুসলমান না হয়ে মরে না, তাহলে মুসলমান আর কারে কয়? বোঝা দরকার না? কি বোঝা দরকার না? আসেন ওবা যান, বাপের নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল খালেক, অর্থাৎ মুসলমানের ঘরে আমি জন্ম নিছি, এই কারণে মুসলমান হয়ে গেছি, এরকম না বাজা। তাই যদি হইতো একজনের বাপ ডাক্তার, ছেলে কোনোদিন মেডিকেল কলেজের বারান্দায়ও যায় নাই, সেও দাবি করতে পারতাম বাপ ডাক্তার আমিও ডাক্তার, এরকম দাবি করলে তার দাবি মানবেন আপনারা? কি তার দাবি মানা হবে? একজনের বাপ উকিল, ছেলে কোনোদিন ল কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই, সেও দাবি করতে পারতো আমার বাপ উকিল আমিও উকিল, এরকম দাবি যদি কেউ করে মানবেন তার দাবি আপনারা? কি তার দাবি মানবেন আপনারা? হ্যাঁ, ডাক্তারের ছেলেকে তখনই আমরা ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্সের উপরে লেখাপড়া করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? উকিলের ছেলেকে তখনই উকিল হিসাবে গ্রহণ করব যখন সে নিজে LLB কমপ্লিট করবে, ল পাস করবে, উকলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হিসাবে দাবি করা চলবে না, মুসলমান হিসাবে দাবি করতে গেলে নিজেকে মুসলমানিত্ব অর্জন করা লাগবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানিত্ব অর্জন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ও সমাজের মানুষ ঠিকই আমাকে মুসলমান বলে মানবে, বাংলাদেশের আদমশুমারির খাতায় ঠিকই আমার নামটা মুসলমানের দপ্তরে থাকবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত আমি মুসলমান না, যতক্ষণ পর্যন্ত মুসলমানিত্ব অর্জন করতে না পারবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, আবার গরু খাই জন্মের খাওয়া এই কারণে মুসলমান হয়ে গেছি তাও না বাজান। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুনও তো সব থেকে বড় মুসলমান, কারণ আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করে রান্না করে নরম বানায় খাই গরু, এরপরেও পেটের ভিতরে যে কতজনের কত অসুবিধা ঘটায়, কারোর অ্যালার্জি সাথে, কারোর প্রেসারে ধাক্কা মারে, আবার কারোর গ্যাস বাড়ে, কারোর কষা হয়ে যায়, কারোর আম বাড়ে, নাকি ভুল করছি? এত সিদ্ধ করে নরম বানায় খায় তারপরেও গরুটি কত অসুবিধা ঘটায়, আর ও বেচারা শকুন, ও কিন্তু কাঁচা খাইয়ে হজম করে, এজন্য গরু খাইলে যদি মুসলমান হওয়া যায় তো শকুন হয়তো সব থেকে বড় মুসলমান, কথা ঠিক কিনা? আরে আপনি কতটুক খান গরুর গোস্ত? বর্তমানে ইন্দুরা জম্মের খাওয়া খায় জানেন আপনারা, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়, গোপনে। ওই দেখবেন কুরবানি আসার 3-4 দিন আগেই বন্ধুরে দাওয়াত দেয়, এই কুরবানির দিন যাবানে কিন্তু তোর বাড়ি রাতে একটু গভীর হলি যাবানে, যাতে কেউ না দেখে, কি কথা ঠিক না? আপনি একজন মুসলমান, আপনি গেছেন আমার বাড়িতে, আপনার গোস্ত 2 পিস দেওয়ার পর 3 পিস দিতে গেলে আর নেন না, কয় আর দিস না, দিস না, পারবো না, কিন্তু ইন্দুরে দিয়ে দেখেন দি 1.5 কেজি 2 কেজি সাইটি দেয় একা, কি কথা ঠিক কিনা? জম্মের খাওয়া খায় গরু, যদি গরু খাইলে যদি মুসলমান হয় তাহলে তো ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? জোরে বলেন। আবার চেনুর মাথা কাটছে বলে আমি মুসলমান হয়ে গেছি এরকমও না বোঝেন, চেনুর মাথা কাটা বোঝেন আপনারা? বোঝেন? আরবিতে বলে সুন্নাতে খাতনা, আর বাংলায় কয় মুসলমানি? আপনাদের দেশে কী কয়? আপনাদের দেশে কী কয়? ওবা যান, বর্তমানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে এমন কিছু রোগের সৃষ্টি হয় যেই রোগগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই, আর এই জন্যে বর্তমান ডাক্তারদের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য খতনা করাইতেছে, ঠিক কিনা? কিছু বলেন ঠিক কিনা? মানে খতনা করাইলে যদি মুসলমান হয় তাহলে ওগুলো সবই মুসলমান, কথা ঠিক না? ভালো করে বুঝতে হবে, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের সাইজ একটু আলাদা। তাহলে মুসলমান কারে কয় বোঝা দরকার না? আসেন সংক্ষিপ্ত আলোচনা, মুসলমান ওই ব্যক্তি ইমান আনার পরে যার জিন্দেগি চলে রসুলের তরিকায়, সিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, যার ইমান আছে রসুলের তরিকায় জিন্দেগি চলে সেই হচ্ছে মুসলমান। আল্লাহ পাক এই কথাটা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছেন, এই দুইটা গুণ যার মধ্যে যার ইমান আছে নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাত, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, আর এরাই জান্নাতে যাবে আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ বিভিন্ন জায়গায় খোঁজ খবরই শুনাইছেন, এক জায়গায় বলতেছেন কান্নাতলাহুম জান্নাতুল ফিরদাউসিনুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুল
তাজরিম ইনতাহাতি আল আনহার, এক এক জায়গায় এক এক ধরনের খোশখবরি শুনেছে আল্লাহ পাক, এই দুইটা গুণ যার মধ্যে তাদের ব্যাপারে, আর এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই হচ্ছে মুসলমান, যার ইমান আছে, নেক আমল করে তার রসুলের তরিকায়, যার জিন্দেগি চলে নেক আমল মানে রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। বুঝেন, আমরা মনে করি নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, জিকিরাজগান নেক আমল, তেলাওয়াত নেক আমল, হ্যাঁ এগুলোও নেক আমল, কিন্তু রসুলের তরিকায় হওয়া লাগবে, কথা ঠিক না? পক্ষান্তরে পায়খানাও নেক আমল যদি রসুলের তরিকায় হয়, প্রস্রাবও নেক আমল যদি রসুলের তরিকা হয়, থুতু ফেলা নেক আমল যদি রসুলের তরিকায় হয়, ব্যবসা নেক আমল, চাকরি নেক আমল, যত কাজ আছে দুনিয়ায় সব নেক আমল যদি রসুলের তরিকায় করতে পারেন, এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাপ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কি না? নামাজ রসুলের তরিকায় খেলাপ পড়ছেন আপনি, আপনার নামাজ হয়েছে? ও নামাজ নেক আমল হয় নাই, নাফরমানি হয়েছে। আপনি রোজা রাখছেন রসুলের তরিকার খেলাপ, আপনার রোজা হয় নাই, ওটা নেক আমল হয় নাই, নাফরমানি হয়েছে। অর্থাৎ যেই কাজের মধ্যে রসুলের তরিকা সেটা রসুলের তরিকায় করলে নেক আমল হবে, আর রসুলের তরিকার খেলাপ হলে ওটাই আল্লাহ পাকের নাফরমানি হবে, কথা ঠিক কি না? আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই ওইটাকে কোনো দিন নেক আমল বানানো সম্ভব না, ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানটার কাছেও কখনো যাইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান কারে কয়? যার ইমান আছে, নেক আমল করে তার রসুলের তরিকা, যার জিন্দেগি চলে এ টু জেড আপ টু বটম, মুসলমানের জিন্দেগি চলতে হবে রসুলের তরিকায়, থুতু ফেলার থেকে শুরু করে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যেইখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দেগি সুন্নাত তরিকায় যেতে হবে, রসুলের তরিকায় চলতে হবে, আর যার ইমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে সেই হচ্ছে মুসলমান। আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, কি বলেন আপনারা? হ্যাঁ, খানা খাওয়ার মধ্যে কি রসুলের তরিকা আছে কি কথা বলেন না কেন? পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে কি আছে রসুলের তরিকা? পোশাক পরিচ্ছদের মধ্যে, গোব দাড়ি কাটা ছাটার মধ্যে, মাথার চুল কাটা ছাটার মধ্যে, দাঁত পরিষ্কার করার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাভির নিচের পশম, বগলের নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ের নখ কাটার মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ সাদির মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই, আর যার ইমান আছে সর্বসেক্টরে রসুলের তরিকা এখতিয়ার করে চলে সেই হচ্ছে মুসলমান। খালি গরু খালাম আর মুসলমান বলে দাবি করলাম, ও দাবি আল্লাহ মাইনে নেবে না, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজের মানুষ ঠিকই মানবে, আদম শুমারির খাতায় ঠিকই মুসলমানের দপ্তরে নামটা থাকবে, কিন্তু আল্লাহর দপ্তরে আমি অতক্ষণ পর্যন্ত মুসলমান না যতক্ষণ পর্যন্ত ইমান আর নেক আমল এই দুটা সমন্বয় আমার মধ্যে না ঘটবে।